রঙ্গ টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটি ভিন্ন ধরনের একটি ভিডিও নিয়ে আসছি, যেটা হলো একটি প্রমোশনাল ভিডিও। এটার জন্য আমি আমাদের প্রিয় জয়নাল ভাই ডিটেলের যে ওনাকে আমি বিশেষ করে শুক্রিয়া আদায় করছি। উনি আমার জন্য একটি গিফট বক্স সেন্ড করছেন। তো ওনার এই বক্সটাতে কি কি আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। এর মধ্যে কিছু ভিন্ন টাইপের কিছু প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো। প্লাস একটি নতুন একটি প্রোডাক্ট উনি আমার জন্য সেন্ড করছেন, এটাই মূলত দেখানোর ইচ্ছা, এই কারণে আমি। এই বক্সটির মধ্যে কি আছে আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বক্সটির মধ্যে কি আছে, তো এটা সেন্ড করছে মূলত জিটেলের জয়নাল ভাই। হ্যাঁ ঠিক আছে, তারপর আমরা খুলে দেখি এর মধ্যে কি প্রোডাক্ট আছে। কি আছে দেখা যাক, এর মধ্যে আছে হলো ফার্স্ট, এটা হলো আপনার অ্যান্ড্রয়েডের বুটিং কেবল, পাওয়ার সাপ্লাই দিয়ে বুট করে বুটিং কেবল। তারপর এটা হলো সানশাইনের SS905A, এটা একটা আইফোনের বুটিং কেবল। এটা একদম একটা হট একটা টুলস, আইফোন XS Max এর জন্য আপনার রিভলিং প্লেট স্টেনসিল। হ্যাঁ, তো এই স্টেনসিলটা আমার খুব দরকার ছিল। যাই হোক, থ্যাংক ইউ, এই স্টেনসিলটা খুব কাজের। তো এটা নিয়ে একটি প্রমোশনাল ভিডিও করব, যে এই প্রোডাক্ট কীভাবে ইউজ করবেন সেটার উপর একটা ভিডিও করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, এই প্রোডাক্টটা আমার খুব ভালো লাগছে। নেক্সট দেখি কি আছে, এটা মনে হচ্ছে একটি পাওয়ার মাল্টিমিটার টাইপের কিছু, মাল্টিমিটার। তো দেখি এটার মধ্যে কি আছে, এটা হলো ইয়েস মাল্টিমিটার, টাচ মাল্টিমিটার, সম্পূর্ণ ডিজিটাল অটোমেটিক মাল্টিমিটার, একদম স্মার্টফোনের মতন। একটি কার্ড পাবেন সাথে, ও একটি ব্যাটারি আছে, ইউজার ম্যানুয়াল আছে, আর সাথে একটি সুন্দর আকর্ষণীয় একটি ব্যাগ পাবেন এই কেবলটি রাখার জন্য। তো চলুন দেখা যাক এটা কীভাবে সেট করতে হবে। আগে ম্যানুয়ালটি দেখে নিতে হবে। তো আপনারা যদি এই প্রোডাক্টটি নেন, ম্যানুয়ালটি ভালো করে দেখে বুঝে তারপর আপনাকে নিতে হবে। যদিও এই প্রোডাক্টটি আমার জন্য একদম নতুন, আমি এর আগে এটাই দেখিনি এবং ইউজও করিনি। তো জয়নাল ভাই আমাকে প্রোডাক্টটি পাঠাইছে, থ্যাংক ইউ জয়নাল ভাই, আবার থ্যাংক ইউ আপনাকে আপনার আকর্ষণীয় গিফটটির জন্য। তো ঠিক আছে, এখন চলুন দেখা যাক এটা কীভাবে ব্যবহার করবেন। ব্যাটারিটা আগে কীভাবে কানেক্ট করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট আপনাকে এই ব্যাটারির যে কভারটি খুলে নিতে হবে, একটি স্ক্রু থাকে, স্ক্রুটি খুলে নিতে হবে। স্ক্রুটি খুলে নেওয়ার পর ইজি, ব্যাটারিটি কানেক্ট করে দিয়েছি আমি, এখন এর ভিতরে ইনস্টল করে দিয়েছি ব্যাটারিটি। তো ফাংশনটা কীভাবে কাজ করে সেটা দেখে নিই। তো এই মাল্টিমিটারটি কীভাবে ব্যবহার করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে এখানে যে আপনার আমি আগে পরিচয় করে দিচ্ছি যে অপশনগুলো কী কী আছে, এখানে অন অফ সুইচ, এটা দিয়ে আপনি অন অফ করতে পারবেন। প্লাস এই যে এর মধ্যে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, বিভিন্ন মেনু দেখতে পাচ্ছেন, এই একটা বাটন থেকে আপনি টোটাল ভোল্টেজ,
ওমস ডায়োড ভ্যালু চেক করতে পারবেন, মানে একটা অপশন থেকেই বাছাই করে নিতে পারবেন। এটা হলো মূলত হোল্ড হোল্ড বাটন। ফার্স্ট ডিভাইসটি আমরা ওপেন করে নিই, মাল্টিমিটারটি। তো ওপেন করার পরে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে মোডগুলো আছে, এই মোডগুলো দিয়ে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন, যার যে ভ্যালু মাপবেন সেই ভ্যালুর উপরে চেঞ্জ করে নিতে পারবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারা ভোল্টেজ চেক করতে পারবেন, তারপরে এই যেটা দিয়ে আপনারা ডায়োড ভ্যালু চেক করতে পারবেন। এইভাবে আপনার ভ্যালুগুলো মোডগুলো চেঞ্জ করে করে আপনার যে যে ভ্যালু দেখা দরকার সেই ভ্যালু চেক করতে পারবেন এটা দিয়ে। আর এটা দিয়ে ধরেন একটা ভ্যালু আপনি দেখতেছেন, এখানে হোল্ড করে দিলে এটা ওখানে স্ক্রিনটা ফ্রিজ হয়ে যাবে। ওকে, তো আমি এখন হোল্ড উঠাই দিলাম। নেক্সট এই অপশনটা কিসের, এখানে আপনার ফ্ল্যাশ লাইট প্লাস উপরে আপনার ক্যাপাসিটরের ভ্যালু মাপতে পারবেন, যে ফ্যারেড। আপনারা জানেন যে ক্যাপাসিটরের মান হলো ফ্যারেড, তো এখানে আমরা এই এটা দিয়ে ফ্যারেডের মান মাপতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন যে ফ্যারেড, F ফর ফ্যারেড। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব, নতুন কোনো প্রোডাক্ট নিয়ে, নতুন কোনো কাজ নিয়ে, কিংবা যে কোনো ধরনের ভিডিও। চাইলে আপনারা রিকোয়েস্টও করতে পারেন আমার ভিডিও নিচে, বেশি বেশি করে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন যে কোন টাইপের ভিডিও আপনারা জানতে চান। তো আপনারা জানেন যে আমি মূলত আইফোনের কাজ করি, তো ইনশাআল্লাহ ইন ফিউচারে আমি আপনাদেরকে নতুন নতুন আইফোনের প্রবলেমস, আইফোনের কাজ লাইভ ভিডিও করে দেখাবো, প্লাস ইউটিউবে শেয়ার করবো, ফেসবুকে শেয়ার করবো। আর আমার চ্যানেলটির নাম হলো বঙ্গ টেকনোলজি, আর ফেসবুক পেজ হলো বঙ্গ টেকনোলজি .bd। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে। ইভেন আমাদের একটি ট্রেনিং সেন্টার আছে বঙ্গ টেকনোলজি নামে, এখানে আমরা আইফোন, অ্যান্ড্রয়েড, যে কোনো ধরনের আইফোন বলেন, অ্যান্ড্রয়েড বলেন, টোটাল ট্রেনিংটা আমরা করাই থাকি। তো এখানে আমাদের অ্যান্ড্রয়েডের জন্য হার্ডওয়্যার, সফটওয়্যার, EMMC ট্রেনিং করানো হয়, প্লাস আইফোনের আপনার বেসিক, অ্যাডভান্স, CPU লেভেল, আইফোন X11 Pro Max পর্যন্ত একদম টোটাল আইফোন রিলেটেড ট্রেনিং আমরা করাই থাকি। তো আপনাদের যদি কারো ট্রেনিং এর প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, নিচের দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে যাবেন। তো এ পর্যন্তই আসসালামু আলাইকুম, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।